আজকে চলে আসছি আপনাদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য, এবং উল্লেখযোগ্য যে বিষয়টি আছে সেটি হলো আপনাদের জন্য যে নতুন নতুন আমরা ব্লগ ভিডিও তৈরি করে থাকি, এবং চারিদিকের যে প্রতিকূল যে পরিবেশটা আছে সেটি কিন্তু সুন্দর যে দিকটা আছে সেটি কিন্তু আপনাদের সকলেরই চোখে পড়ার কথা, বা উল্লেখযোগ্য যে দিকগুলো আছে, যে ফসলের মাঠ আছে সেগুলো থেকেই কিন্তু মূলত কৃষকদের যে উৎপাদিত করার একটি দিক সেটি কিন্তু অবশ্যই আপনাদের চোখে পড়বে। তো সব কিছু কাটিয়ে যে আপনারা মনে করুন যে দিকটা আছে, মনে করুন যে সরিষার আবাদটা কিন্তু অনেকটাই সুন্দর। তো আমরা একটি ওদের আশায় আছি যে আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনের দিকে এগিয়ে যাবো, ইনশাল্লাহ এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করব, এবং আপনারা কতটুকু উন্মোচিত বা উৎপ্রেরিত সেটি কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন, এবং আপনাদের কমেন্ট জানার জন্য আমরা ওদের আগ্রহী হয়ে থাকি। এবং সব কিছু কাটিয়ে যে প্রকৃতির মুখের যে বৈশিষ্ট্যটা আছে সেদিক বৈশিষ্ট্যটা কিন্তু আমরা এই জায়গা থেকে মূলত উল্লেখযোগ্য যে বিষয়টা আছে সেটি কিন্তু আপনাদের মনে চোখে পড়ার মতোই একটি দিক হিসেবে বিশেষ করে উল্লেখযোগ্য হতে পারে। তো চারিপাশের যে দিকগুলো আছে সেদিকটা কিন্তু আপনারা সুন্দর করে খেয়াল করবেন, এবং আপনারা জানিয়ে দেবেন যে আমাদের এই সরিষার জমিগুলোর কোন পরিবেশটা আপনারা দেখতে চান, তাহলে কিন্তু আমরা আপনাদের জন্য মানে সেই পরিবেশটাই মূলত উল্লেখযোগ্য হিসেবে তুলে ধরবো, আপনাদের দেখাবো সেদিকটা কেমন হয় সেটা কিন্তু আপনাদের জানাবো। অবশ্যই সব কিছু মিলিয়ে যে আপনাদের কমেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের করে জানাবেন ইনশাল্লাহ। সব কিছু মিলিয়ে আপনাদের জন্য আমি দোয়া করি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এতে ভালো ভালো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে সব সময় হাজির হতে পারি সে বিষয়টি লক্ষ্য রাখবেন, এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা সামনের দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ। আপনাদের সকলের দোয়া কামনা করছি, সকলেই দোয়া করবেন, এবং চারিদিকে যে রোমাঞ্চকর যে পরিবেশটা আছে সেই পরিবেশটা কিন্তু আপনাদের লক্ষ্যে আসছে। মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে যে সরিষার ফুলগুলো আছে সেই ফুলগুলো থেকেই মূলত আমরা আপনার সব কিছুই মানে এই ফুলগুলো থেকে উৎপাদিত হয়। আপনার মনে করুন সরিষার দানা এই ফুলগুলো থেকে নেয়, আমরা অতিরিক্ত যে আপনার ই আছে আপনার মধুগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে সংগ্রহ করে, এবং সব কিছু মিলে যে সরিষা ফুলের যে একটি প্রকৃতির বৈশিষ্ট্য আছে সেগুলো কিন্তু উল্লেখযোগ্য কারণ বা উল্লেখযোগ্য দিক হিসাবে প্রমাণিত হয়। তো সকলেই আপনাদের জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আপনাদের সাপোর্ট পেলে সামনের দিকে এগিয়ে যাবো, এবং সকলেই সাবস্ক্রাইব করবেন আমাদের এই ভিডিও চ্যানেলগুলোতে, অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন এরকম আপডেট ব্লগ ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।